কুমিল্লার সমাবেশের খবর পেয়েছেন? কুমিল্লার সমাবেশে 71টা মোবাইল চুরি হয়েছে, 71। এর জন্য 71টি মামলা হয়েছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে 71 মোবাইল চুরি। চুরি করলো কারা? বিএনপি। আবার মামলা হলো। এভাবেই তারা ভোট চুরি করে। খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। ডিসেম্বর মাসে আন্দোলন হবে, জনপদ, শহর, জেলা, থানা, ওয়ার্ড, পাড়া, মহল্লা, আওয়ামী লীগের নেতা কর্মীরা অবস্থান নেবে সতর্কতা। ঠিক আছে, আক্রমণ হলে পাক্কা আক্রমণ হবে কিনা সময় বলে দেবে। ঠিক আছে, তৈরি আছে, রাস্তায় কয়দিন থাকে দেখি, রাজপথ আমাদের, আমরা রাজপথ থেকে ক্ষমতা, আমরা আকাশ থেকে পড়িনি, আমরা মাটি ফুড়ে উপরে উঠি, আমরা জনগণের মাঝ থেকে এসেছি, কাজে আমাদের ভয় দেখা। কামাল হোসেন স্যার বলছেন শেখ হাসিনা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, মন্ত্রীরা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই দিন তারা কামাল লন্ডনে যা বললো ঢাকা কামাল হোসেন সেটাই বলল। এ অর্থ পাচার কে করে? তারেক রহমানই পলাতক অর্থদণ্ডে 7 বছরে সাধারণ লন্ডনে আজকে, এবং ডক্টর কামাল পকেটে সবসময় একটা ভিসা থাকে, জনসভায় আছে, ভিসা আছে, বাইরে চলে। এই কোন নেতা রহস্যপুরুষ ডক্টর কামাল হোসেন? আপনার স্মরণ তো স্লোগান বন্ধ করবে, স্লোগান বন্ধ করবে।